আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, 19.2.3 এর ধারাবাহিক শিক্ষণশীল প্রশ্নের আলোচনায় আজকে তৃতীয় ক্লাস। আমি একটি প্রশ্ন লিখে রেখেছি। প্রশ্নটি হলো, একটি চৌমাত্রায় তিনটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে পূর্ণ হয় চৌমাত্রাটি, আর তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌমাত্রাটি 60 মিনিটে খালি হয়। এখন ক নম্বর প্রশ্ন হলো, প্রথম নল দ্বারা 3 মিনিটে চৌমাত্রার কত অংশ পূর্ণ হয়? খ নম্বর, তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌমাত্রাটি কত মিনিটে পূর্ণ হবে? গ নম্বর, দ্বিতীয় নল কখন বন্ধ করলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নল দ্বারা চৌমাত্রাটি 18 মিনিটে পরিপূর্ণ হবে? তোমরা অনেকেই এই অপটি ক্লাসে মানে করেছো, তারপরে বলি অনেকেই মনে হয় চৌমাত্রাটি শব্দটির সাথে অপরিচিত। চৌমাত্রাটি হলো, এটা একটা পানির ট্যাঙ্ক, ইংরেজিতে হলো ওয়াটার ভেসেল, মানে জলাধার, মানে পানির ট্যাঙ্ক। অনেকের বাসা বাড়িতে পানির ট্যাঙ্ক আছে, তোমরা সবাই অবশ্যই চিনতে পেরেছো পানির ট্যাঙ্কটি। দেখো, প্রথম নল দ্বারা 3 মিনিটে চৌমাত্রার কত অংশ পূর্ণ হয়? প্রথম নল দ্বারা, এখানে প্রশ্ন বলছে কি, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিটে ও 20 মিনিটে পূর্ণ হয়। তার মানে কি, প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়। যেহেতু প্রশ্ন কি চাইছে, চৌমাত্রার কত অংশ পূর্ণ হয়, অতীত নিয়মে প্রশ্ন যা চায় সেটা শেষে শেষের দিকে লিখতে হয়। দেখো, প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এক বা সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশকে আমরা এক দ্বারা প্রকাশ করি। অতএব 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে অবশ্যই কম, কম হলে কি হবে, ভাগ। অতএব এখানে প্রশ্ন কি বলছে, 3 মিনিটে চৌমাত্রার কত অংশ পূর্ণ হয়? অতএব 3 মিনিটে পূর্ণ হয়, তাহলে বেশি, তাহলে উপরে গুণ হবে। কাটাকাটি করে কি হয়, 1/10 অংশ। এটা হলো উত্তর। নিশ্চয় বুঝতে পেরেছ? এখন দেখো, পানবার প্রশ্নটি কি বলছে, তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌমাত্রাটি কত মিনিটে পূর্ণ হবে? প্রথমে দেখো, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে পূর্ণ হয়, আর তৃতীয় নল দ্বারা 60 মিনিটে খালি হয়। অতএব প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। অতএব 1 মিনিটে পূর্ণ হয় 1/30 অংশ। তারপরে দেখো, দ্বিতীয় নল দ্বারা মিনিটে পূর্ণ হয় ওই 1 অংশ। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে কম, তাহলে 1/20। এখন দেখো, তৃতীয় নল দ্বারা 60 মিনিটে, 60 তৃতীয় নল দ্বারা 60 মিনিটে খালি হয়, 60 মিনিটে খালি হয় 1 অংশ। অতএব তৃতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় 1/60 অংশ।
প্রশ্নে বলছে যে তিন তিন অল একসঙ্গে করে দেবে অতএব তিন তিন লগ একসঙ্গে গুণে দিলে এইটা আমরা প্রত্যেকটাই এক মিনিটে বের করছি তার মানে কি এক মিনিটে পূর্ণ হয় তার মানে এক মিনিটে পূর্ণ হয় যে তিনটে নল একসঙ্গে খুলে দিতে বলছে সেটা হলে কি যোগ হবে এক বাই ত্রিশ যোগ এক বাই বিশ মানে প্রথম নল দ্বারা এবং দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় সেজন্য যোগ হয়েছে আর তৃতীয় নল দ্বারা কি হয়েছে খালি হবে সেজন্য কি হবে এটা বিয়োগ থাকলে কি করতে হয় লসাগু লসাগু কত ত্রিশ বিশ এবং বিশের লসাগু হলো ষাট ত্রিশ দিয়ে ষাট ভাগ করলে কত হয় দুই দুই কে দুই বিশ দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় তিন তিন একে তিন মাইনাস ষাট দিয়ে ষাটকে ভাগ করলে এক একে এক তিন আট দিয়ে যোগ করলে পাঁচ পাঁচ দিয়ে গেলে কত হয় চার তাহলে চার বাই ষাট অংশ আপনি এটা কাটাকাটি করলে কি হয় চার পনেরো ষাট এক বাই পনেরো অংশ এখন দেখো প্রশ্ন কি চাইছে তিন তিন নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হয় আর আমরা বের করছি যে এক মিনিট করে দিলে এক মিনিটে পূর্ণ হয় এত অংশ এখন প্রশ্ন কি চাইছে সময় চাইছে তার মানে কি সময়টা শেষে লিখতে হবে তাহলে অতএব এক বাই পনেরো অংশ পূর্ণ হয় কয় মিনিটে এই এক মিনিটে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় তাহলে এক ভাগ এক বাই পনেরো মিনিট তাহলে বাক্যের কি হবে ভগ্নাংশ গুণন হবে গুণ দিলে ভগ্নাংশ কি হবে লগটা হরণ হরটা লগ হবে তার মানে পনেরো উপরে যাবে বাই এক সমান পনেরো এটা হলো উত্তর তার মানে এখানে প্রথম নল দ্বারা এক মিনিটে কোন হচ্ছে এক বাই ত্রিশ দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে কোন হচ্ছে এক বাই বিশ অংশ আর তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয়েছে এক বাই ষাট অংশ তার তিনটি নল যদি আমরা একসঙ্গে খুলে দিই তাহলে এক মিনিটে পূর্ণ হবে তা যেহেতু প্রথম ও তৃতীয় নল দ্বারা পূর্ণ হয় সেটা সেজন্য জোর হয়েছে আর এখানে তৃতীয় নল দ্বারা খালি সেজন্য খালি হয়েছে সেজন্য এটা দিয়ে হয়েছে তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ মানে কি লসাগু করতে হবে লসাগু করে পেলাম চার বাই ষাট কাটাকাটি করলে হয় এক বাই পনেরো যেহেতু প্রশ্নের সময় চাইছে সেজন্য আমরা সময়টাকে শেষে লিখলাম এক বাই পনেরো অংশ পূর্ণ হয় এক মিনিটে অতএব এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় তাহলে যেহেতু এক অংশ সেজন্য কি হবে ভাগ যেহেতু ভগ্নাংশ ভাগটা কি দিলাম গুণ গুণ দিলে ভগ্নাংশ উল্টায় যাবে মানে পনেরো হয়ে চলে গেল একটা নিচে আসছে এখন কি থাকলো পনেরো মিনিটে এটা হলো উত্তর এখন দেখো ব নম্বর ব নম্বরটা বলছে যে দ্বিতীয় নল কখন বন্ধ করলে প্রথম দ্বিতীয় ও তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি আঠারো মিনিটে পূর্ণ হবে তার মানে এই প্রশ্নে বলছে দ্বিতীয় নল দ্বারা কখন বন্ধ করলে প্রথম দ্বিতীয় তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হবে আঠারো মিনিটে পূর্ণ হবে তার মানে এই আঠারো মিনিটে পূর্ণ হচ্ছে কোন চৌবাচ্চা দ্বিতীয় নল বন্ধ তার মানে কি প্রথম আর তৃতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হয় পূর্ণ হয় দেখো অতএব আমাকে প্রথমে বের করতে হবে প্রথম ও তৃতীয় নল দ্বারা আঠারো মিনিটে কত অংশ পূর্ণ হয় প্রথম নল দ্বারা ত্রিশ মিনিটে
সম্পূর্ণ হয় এক অংশ অতএব প্রথমত এক মিনিটে পূর্ণ হয় এক বাই তিরিশ অংশ তারপরে তৃতীয় নট এবং তৃতীয় নল দ্বারা ষাট মিনিটে খালি হয় এক অংশ অতএব তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় এক বাই ষাট অংশ এখন দেখো প্রথম ও তৃতীয় নল দ্বারা প্রথম ও তৃতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এখন দেখো এটা পূর্ণ হয় এটা খালি হয় তার মানে কি হবে বিয়োগ হবে এক বাই তিরিশ বিয়োগ এক বাই এত অংশ তিরিশ এবং ষাটের লসাগু কত ষাট তাহলে তিরিশ ষাটের দুইবার যায় দুই কে দুই বিয়োগ এক তার মানে কি এক বাই ষাট অংশ এখন প্রথম এই যে প্রথম আর্থিক নল দ্বারা কত মিনিটে পূর্ণ হয় আঠারো মিনিটে আমরা বের করছি কত এক মিনিটে পূর্ণ হয় তাহলে আমাকে বের করতে হবে আঠারো মিনিটে কত অংশ পূর্ণ হয় অতএব প্রথম ও তৃতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হয় তাহলে অবশ্যই বেশি তার মানে এক গুণন আঠারো বাই ষাট এখন কাটাকাটি করলে কি হয় ছয় দিয়ে কাটা যায় ছয় চিন ছয় আঠারো ছয় দশে তিন বাই দশ এখন প্রথম অতীত নল দ্বারা আঠারো পূর্ণ হলো কত অংশ তিন বাই দশ অংশ এখন বাকি থাকে কত বাকি থাকে এটা বের করতে হবে বাকি থাকে বাকি থাকে তাহলে সম্পূর্ণ থেকে এটা বিয়োগ করতে হবে সম্পূর্ণ কত এক এক বিয়োগ তিন বাই দশ এত অংশ দশ মাইনাস তিন সাত বাই দশ তাহলে যেটা বাকি থাকে এখানে তো এই প্রথম অতীত নল দ্বারা পূর্ণ হয়েছে হয়েছে আঠারো মিনিটে তিন বাই দশ বাকি থাকলো কত সাত বাই দশ যেটা বাকি থাকে সেটা দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয়েছে দেখো অতএব দ্বিতীয় নল দ্বারা দেখো দ্বিতীয় নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ চলবাচা দিয়ে তার মানে কি সম্পূর্ণ চলবাচা বলতে এক তাহলে এক অংশ পূর্ণ হয় পূর্ণ হয় বিশ মিনিটে অতএব দ্বিতীয় নল দ্বারা এই যে বাকি থাকে কত সাত বাই দশ এখন সাত বাই দশ অংশ পূর্ণ হয় পূর্ণ হয় তাহলে বিশ গুণন সাত বাই দশ কাটাকাটি করলে কত থাকে সাত গুণ দশ দিয়ে দিতে কাটে দুই সাত গুণ চোদ্দ চোদ্দ মিনিটে এখন তো প্রশ্ন কি বলছে দ্বিতীয় নল কখন বন্ধ করলে প্রথম দ্বিতীয় তৃতীয় নল দ্বারা দুবছরটি আঠারো মিনিটে পূর্ণ হয় তার মানে কি প্রথম ও দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হয়েছে তিন বাই দশ বাকি থাকে কত সাত বাই দশ যেটা বাকি থাকে সেটা দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয়েছে তাহলে দ্বিতীয় নল দ্বারা আমাদের এক মিনিটে বিশ মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ জবাব তার মানে কি এক অংশ পূর্ণ হয় বিশ মিনিটে
আবার দেখা হবে সবাই, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।